মরশুমের সব থেকে বেশি পরিমাণে ইলিশ দীঘার মোহনাতে, মাছ এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য বন্দরেও, খুশি মৎস্যজীবীরা। বইছে পূবালি হাওয়া, সাথে ইলশে গুড়ি বৃষ্টি, ইলিশ মাছের সব থেকে উপযুক্ত আবহাওয়া বলছেন মৎস্যজীবীরা। গত কয়েকদিন ধরেই সাগরে বইছে পূবালি হাওয়া, সাথে ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে, যার ফল মিলেছে মৎস্যজীবীদের জালেও। দীর্ঘ খরা কাটিয়ে ট্রলার বোঝাই করে ইলিশ নিয়ে মোহনাতে ফিরেছেন মৎস্যজীবীরা। মরশুমের প্রথম ইলিশ এলো দীঘা মৎস্যবন্দরে, খুশি মৎস্যজীবী, ট্রলার মালিক, স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। সারা বছর হাপিত্যেশ করে থাকেন মৎস্যজীবীরা, বছরে এই কয়েকটা দিনের জন্যে। এ সময় নোনা জল ছেড়ে মিষ্টি জলের খোঁজে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসতে থাকে মোহনার দিকে। তবে পরিসংখ্যান বলছে গত কয়েক বছর আবহাওয়া অনুকূলে না থাকায় সেভাবে ইলিশ হয়নি। জলের রূপলি শস্য ইলিশ, ইলিশের চাহিদা বরাবরই তুঙ্গে। বাড়তি ইলিশ মাছ পাবার আশায় ইলিশের মরশুম শুরু হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিতে হয় মৎস্যজীবীদের। ট্রলার প্রস্তুত করা থেকে শুরু করে জাল ঠিক করে নেওয়া, অগ্রিম পয়সা দিয়ে মৎস্যজীবীদের নিয়ে যাত্রা শুরু করেন ট্রলার মালিক। রোদে জলে ভিজে সমুদ্রে এক প্রকার লড়াই করে চলতে থাকে ইলিশ ধরা। দীঘার মোহনা মৎস্যবন্দর সূত্রে খবর, গত কয়েক বছর সেভাবে ইলিশের দেখা মেলেনি মৎস্যজীবীদের জালে, যার ফলে বঞ্চিত হয়েছেন ভোজনরসিক বাঙালি। এবছর গত কয়েকদিন আবহাওয়া অনুকূলে রয়েছে, তার ফলও মিলছে হাতে নাতে। আজকে মোটামুটি তো আগে তো ছিল না, মোটামুটি এখন একটু ইলিশ মানে লঞ্চের মুখে মালিকের মুখে একটু হাসি ফুটেছে, হয়তো দশ জালি বিশ জালি করে ভাত পাচ্ছে। কেন এটা কি সেই পূবালি আর ঝিরঝিরি বৃষ্টি, এটাই কি পরিবেশের জন্য? ওয়েদারের জন্য এসছে। আজকে কত মধ্যে ইলিশ পাওয়া গেছে? হ্যাঁ আজকে এই তো বলছে যে কত 15 জালি করে পেয়েছে। এদিন সকালেই দীঘা মৎস্যবন্দরে কয়েক টন ইলিশ নিয়ে হাজির হয়েছে মৎস্যজীবীরা। মাছের আকারও বেশ বড়, মরশুমের প্রথম বেশি পরিমাণ ইলিশ হওয়ায় খুশি ব্যবসায়ীরা। আগামী কয়েকদিন আবহাওয়া এরকম থাকলে এবছর তুলনায় ইলিশের আমদানি বেশি হবে বলেই মনে করছেন মৎস্যজীবীরা। ইলিশের খরাই চলছিল, এবছর তো একদম খরা কেন, মরুভূমির মতো উত্তাপ চলছিল, ইলিশ নেই। 100-200 কিলো 50 কিলো যে সমস্ত ইলিশ মাছগুলো আসতো, সাইজে বড়, টেস্টলেস, দাম অনেক, সাধারণ মানুষের কেনার। এটা কি মরশুমের প্রথম ইলিশ উঠল? হ্যাঁ মরশুমের প্রথমই বলতে পারেন। আজকের কয়েকদিন দেখা যাচ্ছিল যে আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে, ইলিশের অনুকূলে আবহাওয়াটা এসছে, পূবের বাতাস প্রায় আজকে এক সপ্তাহ ব্যাপী চলছে। আজ থেকে দেখা গেল প্রায় 10-12 টন মাছ ল্যান্ডিং হয়েছে এবং মাছের সাইজ যথেষ্ট ভালো। দাম তো মাছ হলে একটু কমবে, চব্বিশ পরগনাতেও মাছ হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনায় আমি গতকাল খবর নিয়েছি, ওখানেও 50-60 টন মাছ ডায়মন্ড হারবারে ল্যান্ডিং হয়েছে, আর আমাদের এখানে আজকের 10-12 টন মাছ হয়েছে। আশা করছি আগামী দিনে সাইজটা কিরকম পাওয়া যাচ্ছে। মাছের সাইজ খুব সুন্দর, 600-700-800 পর্যন্ত মাছগুলো 600-700 টাকা বিক্রি হয়েছে, 1200-1300-1.5 কিলো মাছগুলো বা তার উপরেও আছে, সে মাছগুলো 1300-1400 টাকা বিক্রি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দীঘা।